হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাইড ফর এক্সাম। তো আমরা আজ থেকে নতুন একটি সিরিজ শুরু করছি বা নতুন একটি ভিডিও ক্লাস শুরু করছি জিকে এবং সি এর জন্য। অর্থাৎ এই ক্লাসে তোমরা জিকে এবং সি অর্থাৎ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পাবে এবং বাছাই করা। এক্ষেত্রে তোমরা 95% কমন পাবে, এটা আমি আশা করছি, বা তোমরা কমন পাবে 95%। তো এটি হচ্ছে ফার্স্ট ক্লাস আজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ক্লাসটি শুরু করছি। প্রথম প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত কর্মযোদ্ধা গ্রন্থ গ্রন্থকাল জীবনী নিয়ে লেখা। সম্প্রতি প্রকাশিত কর্মযোদ্ধা গ্রন্থ কার জীবনী নিয়ে লেখা, এটা হচ্ছে সঠিক উত্তর নরেন্দ্র মোদী। ওনার জীবনীর উপরে এই গ্রন্থ নিয়ে গ্রন্থটি লেখা। আর এই বইটি করোনা ভাইরাসকে মহামারী হিসাবে প্রথম কোন সংস্থা ঘোষণা করলো? অর্থাৎ করোনা ভাইরাসকে মহামারী বা অতিমারী বা প্যান্ডেমিক হিসাবে মানে ঘোষণা করেছে কোন সংস্থা? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো WHO এর হেডকোয়ার্টার বা এখন প্রধানকে এটি তোমরা মনে রাখবে, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রথম কাগজের কল ভারতের কোথায় স্থাপিত হয়? তোমরা প্রায় প্রত্যেকেই জানো, শ্রীরামপুরে। শ্রীরামপুরে 1832 সালে প্রথম কাগজের কল স্থাপিত হয়। আর কলকাতার রিষড়ায় স্থাপিত হয় চটকল, ঠিক আছে, 1855 সালে ওটা। আর 1832 সালে শ্রীরামপুরে কাগজ কল। কোন দেশে ভিক্টোরিয়া জলপ্রপাতটি অবস্থিত? এটি হচ্ছে জিম্বাবুয়ে, আফ্রিকার একটি দেশ, এবং আফ্রিকার সর্বোচ্চ বৃহৎ জলপ্রপাত হচ্ছে ভিক্টোরিয়া। কোন শহরকে ভারতের অরেঞ্জ সিটি বলা হয়? অরেঞ্জ সিটি বলা হয় নাগপুরকে, বা কমলালেবুর শহর। পরের প্রশ্ন, কোন নদীতে অবস্থিত ফাকলাঝোড়া জলপ্রপাত? এটি হচ্ছে মহানন্দা নদীতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে গেরু সাপ্পা, এটি হচ্ছে ভারতের উচ্চতম বা সর্বোচ্চ জলপ্রপাত, এবং এর উচ্চতা 275 মিটার, এবং এটি অবস্থিত কোন রাজ্যে? কর্ণাটকে, ভারতের কর্ণাটকে অবস্থিত শরাবতী নদীর উপর। ভারতের কোন রাজ্যে প্রথম করোনা ভাইরাস শনাক্তকরণ করা হয়েছে? এটি হচ্ছে কেরল, ঠিক আছে, কেরল। তো এটি ছিল এই ভিডিওটি, আর বেশি দীর্ঘায়িত করছে না, এবং এটি হচ্ছে ফার্স্ট ভিডিও। এরপর থেকে আরও ভিডিও আসবে লেন্দি, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো অবশ্যই যুক্ত থাকো, এবং চ্যানেলের নিচে লাল রঙের যারা নতুন, যারা এখনও সদস্য হওনি বা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে। ওকে, আর কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হলে অবশ্যই একটু জানাবে কমেন্ট বক্সে, তাহলে নেক্সট ভিডিওটি ওটি সঠিক করে দেবো বা সমাধান করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।